ভারতের মুসলমানদের মানবাধিকার নিয়ে এবার মুখ খুলেছেন জার্মান তুর্কি ফুটবলার মেসুত ওজিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নিপীড়নের শিকার মুসলমানদের দুর্দশার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে টুইটারের মাধ্যমে আহ্বান জানান তিনি। গত বুধবার রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা ফুটবলার ভারতের সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সে ব্যাপার নিয়ে নীরবতা ভাঙতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দেশটির মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য দোয়া করেছেন তিনি। টুইটে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের লজ্জাজনক পরিস্থিতির কথা বর্ণনা করেন মিস্টার ওজিল। এতে সংখ্যালঘু মুসলিমদের প্রতি গণহত্যা, মুসলিম নারী ও মেয়েদের বিরুদ্ধে যৌন সহিংসতার জন্য প্রভাবশালী চরমপন্থীদের আহ্বান সহ নানা বিষয় তুলে ধরেছেন। টুইটে তিনি দিল্লির জামে মসজিদের ইফতারের একটি ছবি সংযুক্ত করেছেন। গত সপ্তাহে হিন্দুস ফর হিউম্যান রাইটস নামের একটি সংস্থাও এক বিবৃতিতে ভারতের মুসলিম বিদ্বেষ নিয়ে হতাশ প্রকাশ করে। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হিন্দুত্ববাদের সমালোচনা করে বলেছেন, একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক মহাদর্শ, অন্যান্য ধর্মের নাগরিকদের অতি সহজেই বিদেশি হিসেবে গণ্য করেছে এবং তাদেরকে ভারতীয় নাগরিকদের পূর্ণ সুবিধা ভোগ করার যোগ্য বলে মনে করে না। বিবৃতিতে আরও জানা যায়, আমরা দেখেছি কলেজ ছাত্রদের দ্বারা তৈরি একটি অ্যাপে মুসলিম নারীরা নিলাম করা হচ্ছে এবং কর্নাটকে হিজাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।